বিকেলে বা দুপুরের পরে সেলুলার জেলটাতে যাব। সেলুলার জেলটা ভালো লাগে। একটু আগে দেখালাম 5টা, এই 19 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু। আজকে আমি হ্যাভলকে আছি, হ্যাভলকে 2 দিন থাকবো, আজকে আর কালকে। আগামীকালকে নীল আইল্যান্ড যাবো, এটার জন্য টিকিট করতে হবে। নীলে যাব না, আজকের যে প্ল্যান ছিল যে 3টা বিচ, ওই 3টা বিচে যাব। আর কালকে কি করবো না করবো এখনো প্ল্যান করি নাই, এটা রাতে দেখা যাবে। ঘড়িতে কাটা থাকে 12টা পর্যন্ত, আমার আজকে দুপুরবেলায় 24টা বেজে গেছে। অবস্থা পুরো খারাপ, বেচা আছি বেশি। পাথরগুলো এত পিছলা, শ্যাওলা পড়ে পা দিই এক জায়গায়, যে ল্যান্ড করে আরেক জায়গায়। মানুষজন বুঝবে না, সামনের দিকে আগাবে, তারপরে দেখা যাবে টম অ্যান্ড জেরির মতো গায়েব। এখন আরও কিছুক্ষণ বৃষ্টিতে একটু হাঁটাহাঁটি করব, বিচে হাঁটাহাঁটি করব। আমার পিছনে ওই যে গাছ, এই যে এইখানে গেছিলাম সকালে হাঁটতে হাঁটতে, আর এখন পানি চলে আসছে আমার পায়ের কাছে। আমি কালকে যাব। ওহো, আমার তো টিকিট কাটতে যাওয়ার কথা ছিল পোর্ট ব্লেয়ার। সামনে কিছু আদম সন্তান, বাম দিকে কিছু প্লাস্টিক, সাড়ে 5টা পর্যন্ত পুলিশ এবং লাইফ গার্ডরা থাকে। সো এই বিচে যদি কেউ আসে মানুষজন, 5:30 পর্যন্ত সমুদ্রে নামতে পারবে। খাবারও অর্ডার করে দিছি, খাবারও রেডি। বাই বাই। আমি যেখানে যেখানে যাচ্ছি এখন আমার সাথে সাথে যাবে। কালকে 3টা আইল্যান্ড আমি যাব, এবং সেটা শিপে না, বোটে যাব। রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স, আমার হোটেল থেকে নাকি এটা পায়ে হাঁটা পথ, বেশি দূরের না। আমরা জায়গা জমি দিয়েছে। আচ্ছা, কোথায় জায়গা জমি দিয়েছে? আন্দামানে। আপকে সাথ জো বোর্ড মে আতে না, আগে আপ লোগ কোই অ্যাক্টিভিটিস লেগা না, তো ও সেম ডে দোনো সেম টাইমিং দোনো। এরপরে যাব নর্থ পে আইল্যান্ড। আর আমি জীবনে সবচেয়ে বেশি বিরক্ত হই যে কাজটাতে, সেটা হচ্ছে পড়াশোনা। এয়ারপোর্ট যাই,